Assalamualaikum. দেখেন এই টিকটকটা কিন্তু 3 বছর যাবত করতেছে। 3 বছর যাবত করতেছি। 9 মিলিয়ন ফলোয়ার কেমনে কামাইছি নিজেও জানি না। এইবার ভাবছি একটু কন্ট্রোভার্সি করব। এর লাগা ওমরের পাছায় লাত্তি দিছি। আমার ব্র্যান্ড কুইন না ভাই। আমি কোন ব্র্যান্ড না। আমি এই ভাই 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 আপনারা কেউ ব্র্যান্ড করেন না। ওনার শরম করে কিন্তু ওনারা কেউ ব্র্যান্ড বললেন না ভাই। বাথরুমে গু আর টিকটকে রোস্টিং। এটা তো মানা যাবে না। ভিডিও বানাইলা তুমি আর কমেন্ট বক্স দেই ওমরে। ওমর ইজ ব্র্যান্ড। ওমর অলওয়েজ অন ফায়ার। ওমর এইডা ওমর ওইডা ওমর হ্যাঁ ওমর তেন বেচারা ওমরে রোস্ট করে পড়ে গেছে ফান্দে। এখন মুখ লুকায় একলা একলা কান্দে। আমি পুরো কেঁদে দিয়েছি মানে আমার যখন মন খারাপ হয় আপনাদেরকে আপনজন মনে করে দুই একটা লাইনের দ্বারাতে ভিডিওগুলোতে প্রকাশ করছি। এ দুই একটা লাইনের দ্বারা করছোটা কি ভাই? ভিডিওর মধ্যে আছে তো ওই তিনটা জিনিসই। একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক। দুই একটা ন্যায়ের কথা শুধু টিকটকারদের জন্য। আর সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস 15 সেকেন্ডের ভিডিওতে 10 সেকেন্ডের সোলো মো। তোমার কাছে পাতা চলা এই তিনটা জিনিস থাকলেই রেডি হয়ে যাবে অসাধারণ এক কোয়ালিটিফুল মানসম্পন্ন গুণগত মানের পুতপুত অডিও। এই কি যেন একটা মিসিং। ও লেট আস স্টার্ট দ্য ভিডিও। উনি যখন আমাদেরকে ছোট করে কথা বলে তখন আপনারা কিছু বলেন না, এটা নিয়ে কিছুই বলেন না। আর যখন আমি যখন একটু উচিত কথা বলে ফেললাম এটা নিয়ে আপনারা মানে উচিত কথা বললেই দূর হয়ে গেল। সহমত ভাই, আমি আমি একদম সহমত ভাই, সহমত। আমি এক বিন্দু পরিমাণ ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে পারবো না। এর কথার মধ্যে তো অবশ্যই লজিক আছে। ওমর যখন টিকটকার দিনে ফানি কন্টেন্ট বানাবে, দুষ্টামি করে ভিডিও বানাবে তখন তো আপনারা কিছু বলেন না। আর যখন ভাইয়ের মতো কিছু টিকটকার ইউটিউবারদের নিয়ে কিছু বলবে তখনই একবারে খালা খালু নানা নানি সাসা সাসি খুবা খুবি সবাই মিলে অ্যাটাক শুরু। ভাই 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 আপনারা কেউ ব্র্যান্ড করেন না। ওনার শরম করে কিন্তু ওনারা কেউ ব্র্যান্ড বললেন না ভাই। তাহলে এটা কি? আমি নিজেই একটা ব্র্যান্ড। কেমন জানি পাঞ্জা পাঞ্জা লাগতেছে না। রোস্টিং ডে একদমই জমতাছে না। মনে হইতাছে খেলাই তো লইছে ঠিকই কিন্তু দুধ ভালো। এটা কি? আমি নিজেই একটা ব্র্যান্ড। উনি শুধু উনি নিজেরই ব্যান্ড করবে আর কেউ কইতেই পারবে না। ওয়া হোয়াট এ রোস্টিং। রোস্টিং এর মধ্যে সোলোমো দোকান লাগে। তাহলে এটা কি? এটা বইলেই তো 5 সেকেন্ডের সোলোমো খান্দাই দিছেন। আরে ভাই ক্লিপটা ফুল স্ক্রিনে লাগা। তাহলে এটা কি? তাহলে এটা কি? আল্লাহ মাফ করে বহুত মানুষ লাগলো মত করো রে। ওমর একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর। সে তার ভিডিও যথেষ্ট পরিমাণ ফানি ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করে। ঠিক আছে একটু ডায়াবেটিসের সমস্যা তো তোমরা থাকো আমি একটু হালকা হয়ে আসি। আর হয়তো সেই জন্যই মিলিয়ন মিলিয়ন মানুষ ভিডিও ছাড়ার সাথে সাথেই ওয়েট করে বসে থাকে দেখার জন্য। এই নেই আবি আর শুনি। আর এদিকে তুমি যার এক মাস আগের ভিডিওতে ওমরের নামে কমেন্ট আসে। এই যে এইখানে দেখেন কমপক্ষে এটা মনে হয় এক মাস আগের ভিডিও হবে, কমও হইতে পারে। আর টিকটকার তো বলা যায় না, 10 সেকেন্ডের ভিডিও বানাইতে তো কয়েক মিনিট টাইম লাগে। এই যে এখানে কমেন্ট করা ওমর অলওয়েজ অন ফায়ার ইজ ব্র্যান্ড। আমি এবার বুঝতে পারছি বেচারা এতদিন পর ওমর কেই কেন রোস্ট করতে গেছে। আপনারা বুঝতে পারছেন? নেই তো সমঝা নেই। হাতের কমেন্ট বক্স ওমরের নামে চলতেছে। কষ্ট করে ভিডিও বানাবো আমি আর তারপর কমেন্ট বক্সে কমেন্ট করবো ওমরের, এটা কিছুতেই মানিতে পারবো না। মুখ তো আমার খুলতেই হবে। ওমর তুই দাঁড়া, তোরে আমি দেখাইতাছি, তোরে এমন রোস্ট করব আমি তোর সব খতম হয়ে যাবে। রোস্ট করে তোকে একেবারে কুল্লু খালাস করে দেব। ভাই 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 আপনারা কেউ ব্র্যান্ড করেন না। ওনার শরম করে কিন্তু ওনারা কেউ ব্র্যান্ড বললেন না ভাই। আর যখন আমি যখন একটু উচিত কথা বলে ফেললাম এটা নিয়ে আপনারা মানে উচিত কথা বললেই দুষ হয়ে গেছে। বাস হাওয়া নিকল গই। প্রতিবাদী টিকটকের যোদ্ধা আসছে আমার। দুইটা ফায়ার ফায়ার কমেন্ট পড়ে আস্তে করে নিকাল নিয়ে। এতে একটা জিনিস প্রমাণিত হলো তোমার গোষ্ঠীর মধ্যে কোনো মুক্তিযোদ্ধা নাই। যুদ্ধ করছি আমরা দিন দিন খাইবা তুমি আদর কইরা দেশের আইখ্যা দিছি, এখন টিকটক খুললে করতাছো বমি। আপাতত ভিডিও আর ছাড়তেছি না। যদি আমার ভিডিওগুলো যদি একটু হলো আপনাদের ভালো লাগে তাহলে শুধু বলবো আমার এই চেহারাটা শুধু মনে রাখেন, ঠিক আছে? আপনারা সবাই কেমন আছেন? এই প্ল্যাটফর্মে আমার মতো এখন অনেক পাগল ছাগল জন্মায় গেছে, এখন আমি এখান থেকে বিদায় নেব। এই টিকটক প্ল্যাটফর্মে কিন্তু একজনই ভালো মানুষ আছে, আপনারা কিন্তু সেই ভালো মানুষটাকে চিনলেন না। সত্যি বলতে আমি কিন্তু সেই ভালো মানুষটা। 5টা মিনিটের লগে তুই খালি একটু আয়া কর, তোরে মাইরা আমি ঘুমামু। থাক মশার উপায়, এদেরকে মারা লাগবো না। টিকটকে ঢোকার সাথে সাথে এদের জীবন সোলো হয়ে গেছে।
ভাই তোমর ভাই আর এন্দাদুল ভাই যদি ভিডিওটা দেখেন ডোন্ট মাইন্ড ভাই আমি জাস্ট মজা করে ভিডিওটা বানাইছি নেক্সট ভিডিও আসবে জিসান সাহেবকে নিয়ে সো রেডি হয়ে যান আর সরি এই বছরের শুরু থেকে কেন জানি আমি একটু ঢিলামি করতেছি আই ডোন্ট নো ওয়াই বাট ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি লেজিনেসটা কাটায় ওঠার যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাই দিন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো আশা করতেই পারি আবার আমাদের কবে দেখা হবে না হবে তার থেকে ভালো আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেলে আমি হয়তো আপনাকে নিজেই টেনে নিয়ে আসবো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলির সাথে থাকবেন অবশ্যই আমাকে টাইম দিবেন এখন আমার চাইতে হবে আসসালামু আলাইকুম শুনলাম টাকি মাসের নাকি আইডি 12টা বেজে গেছে পরে নিয়ে একটা ভিডিও বানাও নাকি বললেন তো